তো এখনো পর্যন্ত ওটা পাইপলাইনে আছে, সামনে হয়তো শুটিং হবে, যেরকম তা শোনা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে শুটিং বন্ধ হয়ে গেছে। মিডিয়া তো তাদের একটা একটার সাথে টিআরপি বাড়ানোর, লাইক কমেন্টস বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নিউজ করতে থাকে, এটার পিছনে ছুটলে তো হবে না। মিডিয়া অনেক কিছু সৃষ্টি করে, আমি বলেছি অনেক কিছু সৃষ্টি মিডিয়া ভাইয়া, এই যে আপনাকে নিয়ে যে এত কিছু সৃষ্টি করে, মিডিয়া সৃষ্টি করে, এই যে ভিউস এর বাজারে প্রচুর প্রচুর ভিউ হয়, তো এখন আপনার কি কোনো এরকম পরিকল্পনা আছে কিনা যে তাদের কাছ থেকে আপনি রয়্যালিটি দাবি করবেন যে আমাকে আমার ইন্টারভিউ নিয়ে বা আমার হচ্ছে এই কমেন্টগুলো নিয়ে তোমরা এত ভিডিও বানাচ্ছো, তো সেখান থেকে আমাকে কিছু আর নিয়ে? না না না, এটা একটা ছোট লোকের কথাবার্তা, এগুলো আমি আমি এগুলো পছন্দই করি না। আমি আমার জোকস দ্য পার্ট জানি, বাট আমি জানি ডুইং জোকস উইথ মি, আই নো, বাট আমি এটা কখনো মাথায় আনি না। একটা কথা খুব শোনা যাচ্ছিল যে জায়েদ খান খুব আলোচনা আছে কিন্তু তার হাতে সিনেমা নেই, তো সেটি তো আসলে এখন আর সেই কথা খাটবে না। শুধু শুধু তাই না, আমি সিনেমা শুধু যে করতেছি তা না, আমার দুইটা ছবি রেডি, জাহিদ হোসেনের সোনার চর, শফিক হাসানের বাহাদুর, এই দুইটা ছবি সেন্সরে যাচ্ছে অলরেডি রিলিজের জন্য, বাকি এই দুইটা তো কাজ চলছেই। লিপস্টিক আর একটা ছবি রোমানের, এখনও নায়ক জায়েদ খানের নাম ভূমিকায় অভিনয় করছি আমি।